যে শিশু ভূমিষ্ঠ হল আজ রাত্রে, তার মুখে খবর পেলুম সে পেয়েছে ছাড়পত্র এক। নতুন বিশ্বের দ্বারে তাই ব্যক্ত করে অধিকার জন্মমাত্র সুতীব্র চিৎকারে। খর্বদেহ নিঃসহায়, তবু তার মুষ্টিবদ্ধ হাত উত্তোলিত উদ্ভাসিত, কি এক দুর্বোধ্য প্রতিজ্ঞায়। সে ভাষা বোঝে না কেউ, কেউ হাসে, কেউ করে মৃদু তিরস্কার। আমি কিন্তু মনে মনে বুঝেছি সে ভাষা, পেয়েছি নতুন চিঠি আসন্ন যুগের, পরিচয় পত্র পড়ি ভূমিষ্ঠ শিশুর অস্পষ্ট কুয়াশা ভরা চোখে। এসেছে নতুন শিশু, তাকে ছেড়ে দিতে হবে স্থান জীর্ণ পৃথিবীতে, ব্যর্থ মৃত আর ধ্বংসস্তূপ পিঠে চলে যেতে হবে আমাদের। চলে যাব, তবু আজ যতক্ষণ দেহে আছে প্রাণ, প্রাণপণে পৃথিবীর সরাব জঞ্জাল, এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি। নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার। অবশেষে সব কাজ সেরে আমার দেহের রক্তে নতুন শিশুকে করে যাব আশীর্বাদ। তারপর হব ইতিহাস। মামা তুমি ভিতরে যাও, আমি কুলিকে টাকা দিয়ে আসি। হয় মেয়া কুলি, ব্যাগটা ধরো। আপা বাড়া দেন। দাদা দশ টাকা কা বাড়া তো পনেরো টাকা, অর্ধেক তো আমি টানলাম। আপনি তো ইচ্ছা করে টানলেন। দেখেছো মামা, কুলিদের যন্ত্রণা এদেশে থাকা যাবে না। অর্ধেক ব্যাগ টানলাম আমি, আর ভাড়া চাই পনেরো টাকা, বিশ টাকা দিয়ে দিলাম। আপনি? জি। আপনি কে, এখানে কি করছেন? বসে আছি। সে তো দেখতেই পাচ্ছি, কিন্তু এখানে কেন? আমি জামশেদপুর যাব। আরে বাবা, জামশেদপুর তো আমরা যাব, সবাই যাবে, এই ট্রেন তো জামশেদপুরে যাচ্ছে, কিন্তু আপনি রুমে কেন? আমার টিকিটটা রুমের। অসম্ভব। কই দেখি দেখি আপনার টিকিট দেখি। আপনি কি টিটি নাকি? আশ্চর্য লোক তো, এত কথা বলেন কেন? দেখাতে বলছি দেখেন। দেখেছো মামা, রেলওয়ে ডিপার্টমেন্টের কাণ্ড দেখেছো? আমি একটা মেয়ে যাচ্ছি, সে রুমে একজন পুরুষ লোককে টিকিট দেবে কেন? হ্যাঁ দেবে কেন? আপনার মামা তো একজন পুরুষ। বাবা বাবা, মামা আপনি হলেন নাকি? আপনি হচ্ছেন পরপুরুষ, উনি আমার মামা। আপনার বোধহয় পুরো একটা কামরাই বুক করা উচিত ছিল। আমার কি উচিত ছিল না ছিল তাতে আপনার দরকার কি? এনে আপনার টিকিট। আহা, কথা শুনিলা, আমরা টিকিট কিনেছি দু সিটের, এখানে সিট তো চারটা। সব দোষ তোমার, কেন দুটো নিতে গেলে? চারটা নিলে পারতে না? আমার সঙ্গে একজন লোক যাবার কথা ছিল, সে যাচ্ছে না। আপনার যদি খুব অসুবিধা হয় আপনি আমার উপরের সিটটা ব্যবহার করতে পারেন। তা তো পারি, তবে একজন লোক ভাড়া করে আনতে হবে আর কি, যত সব। কে? মামা পুলিশ, সন্ত্রাসী খুঁজছেন, সন্দেহের জন্য কেস। রিনা, রুটিন চেক, ট্রেনে অনেক সময় ডাকাতি হয়তো, তাই আমরা আপনাদের ব্যাগগুলোকে চেক করব। ব্যাগ চেক করবেন? জি করেন, দেখেন দেখেন। সব এলোমেলো করে কি করবেন? এক্সকিউজ মি স্যার, আপনার ব্যাগটা
আপনার সাথে কথা আছে আমার, একটু বাইরে আসুন। আচ্ছা ঠিক আছে আসুন। মামা, ওটা তো চেক করলো না, বোমাটা মারছে নাকি? ভাববার বিষয়। সরি ম্যাডাম, সরি স্যার। কত খেলেন? জি না মানে চেক তো করলেন না, ঘুষ কত? আমাদের ডিউটি আমরা করেছি, আপনাদের অসুবিধার জন্য আমরা দুঃখিত। দুঃখিত কত মাস যে দেখলাম। ভাই, আমাদের কাছে কিন্তু বেশি কিছু টাকা পয়সা নাই, আপনার যদি উদ্দেশ্য খারাপ থাকে তাহলে আগেই বলেন, আর যদি বোমা টোমা বের করেন তাহলে কিন্তু ফিট হয়ে যাব। নজরুল হত্যা রহস্যের পেছনে তাকিয়ে আমরা কি পেলাম? পেলাম খুনি হাত কাটা রুস্তমকে। প্রভাবশালী রাজনীতিবিদ কাদের আলী হাওলাদার সারাক্ষণ কানের কাছে ঘ্যাস ঘ্যাস করে ম্যাচ চালাচ্ছিস, বিরক্ত লাগে। সিগারেট ধরেছিস নাকি? আরে না ভাইয়া, শব্দটা শুনতে আমার খুব ভালো লাগে, ফস করে ওঠে। আর দেখ আলোটা দেখতে কত সুন্দর, তাই না? হ্যাঁ দেখতে দে। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজ বিদায় নিচ্ছি। সোহেল মাহমুদ লাল, চ্যানেল আই, কেরানীগঞ্জ। কানাধর, কেন আজ আবার কি ভুল করলাম? এই কেরানীগঞ্জ কি রে? কেরানীগঞ্জ। ঠিক আছে ঠিক আছে, আছে কি রে? আছে কি? আছে, ঠিক আছে। সরি ভাইয়া, আর ভুল হবে না। আচ্ছা এই ন্যাশনাল মিডিয়াতে তোরা যদি ভুল উচ্চারণের সংবাদ পড়িস, উপস্থাপনা করিস, রিপোর্টিং করিস, তাহলে শুনতে কেমন লাগে বলতো? শুনতে ভালো লাগে? এটা যে এক ধরনের অশ্লীলতা, এটা বুঝিস? আর হবে না, আর ভুল হবে না। প্রতিবারে বলিস ভুল হবে না, প্রতিবারে ভুল করিস। কান ধর। এক কান ধরবো নাকি দুই কান? দুই কান। সোজা করে ধরবো নাকি ক্রস করে? ফাজলামি করবে না, একেবারে এটা ছুঁড়ে মারবো। ঠিক আছে ভাইয়া, ধরছি ধরছি, আমি ক্রস করেই ধরলাম, মনে থাকে যেন। ভাইয়া আমার জন্য মায়ের কাছে একটু সুপারিশ করতে হবে। কিসের সুপারিশ? মা বলেছে আমাকে জামশেদপুর যেতে দেবে না। বাবাকে বল। বলেছি, এখন ওনাদের বৈঠক চলছে, যদি বাবার কথা মা না শোনে তাহলে তো তুই আছিস ভাইয়া, তাই না? তুই আছিস না? পাজি কোথাকার। ইয়া, দেখেছো খায়রুলের কাণ্ড? দেখেছো কোন খায়রুল? খায়রুল কবির। একাত্তরে আমরা একসাথে যুদ্ধ করেছি, কি দুঃসাহসী খায়রুল! এক মুহূর্তের জন্য ওর মনে মৃত্যু ভয় ছিল না। আমাদের মধ্যে ওর হাতেই সবচেয়ে বেশি খানসেনা নিহত হয়েছিল। বুঝলাম, তা পেপারে কি দেখলে তার সম্পর্কে? আবার একটা নতুন ইন্ডাস্ট্রি করছে, এত টাকা দিয়ে ও যে কি করবে আল্লাহই জানে। তোমার মতো নাকি? কোন রকমে বাড়িটা করেছিলে, গ্রামের বাড়ি থেকে চাল ডাল না এলে দু ছেলের ইনকামে বছর কিভাবে চলতো? দেখো, দেশের সব মানুষ যদি শুধু টাকার পেছনে ছোটে তাহলে দেশের কথা, মানুষের কথা ভাববে কে? দেশ স্বাধীন হয়েছে আজ 34 বছর, এখনো সন্ত্রাস বন্ধ হয়নি, সমাজের রন্ধে রন্ধে দুর্নীতি, বেশিরভাগ মানুষ এখনো দরিদ্র। এর থেকে বেরিয়ে আসতে হবে, শিক্ষিতের হার বাড়াতে হবে, এবং এটা সম্ভব। দেশে তুমি একমাত্র মুক্তিযোদ্ধা, আর সবাই কি করে? এই যে খায়রুল কবিরের কথা বললে, সে একজন প্রথম শ্রেণীর শিল্পপতি, আর তুমি? তোমাকে আগেও বলেছি, পরস্ত্রী কাতরতা ভালো নয়। খায়রুলের বাবা একজন শিল্পপতি ছিলেন, ও সেখান থেকে আরো বাড়িয়েছে, ও টাকার মধ্যে সুখ খুঁজছে, আমি তা খুঁজছি না।
তুমি পাড়ায় পাড়ায় ঘুরে মানুষদের জোর করে বই পড়াচ্ছ, জ্ঞান দিয়ে বেড়াচ্ছ, এই তোমার সুখ। শোনো, গুরু নানককে একদিন এক শিষ্য প্রশ্ন করেছিল, গুরু সত্যিকারের সুখী মানুষ আপনি কাকে বলবেন? গুরু উত্তর দিলেন, যে ব্যক্তির কোনো ঋণ নেই এবং দুবেলা শাক ভাত খেতে পায় সেই সুখী মানুষ। আমরা তো শাক ভাতের সাথে মাছ মাংস খাচ্ছি, তো আমাদের চাইতে সুখী আর কি আছে বলো? তাছাড়া আমরা দুটি ব্রিলিয়েন্ট সাহসী ছেলের গর্বিত পিতা মাতা। হ্যাঁ, সাহসী না বলো দুঃসাহসী। লাল যে সমস্ত ক্রিমিনাল নিয়ে ঘাটাঘাটি করছে, কোন দিন যে বিপদে পড়বে, এখন আবার বলছে সে জামশেদপুর যাবে। আমি কিন্তু বলে দিয়েছি ওখানে যাওয়া হবে না। কেন যাবে না? না যাবে না। রাঙ্গামামা না কি যেন নাম ওই সন্ত্রাসীটার হাতে এ পর্যন্ত 17-18 জন মানুষ খুন হয়েছে। তাতে কি হয়েছে? ওকে ওখানে লড়াই করতে যাবে না ধরতে যাবে? ও যাবে সরজমিনে রিপোর্ট করতে। কি আশ্চর্য, আর কোনো রিপোর্টার নেই, আমার ছেলেই কেন? দেখো আয়েশা, তোমার মতো সব মায়েরাই যদি তাদের ছেলে মেয়েদেরকে আটকে রাখে, তাহলে এদেশের ভালো মন্দ দেখবে কে? একটা কথা ভেবে দেখো, 54,000 বর্গ মাইলের একটা ছোট্ট দেশে আমরা 14 কোটি জনশক্তি, নিজেরা যদি একে অপরের দোষ না দিয়ে একসাথে কাজ করি, এদেশটা সুখী সমৃদ্ধশালী হতে কবছর লাগবে? তোমার মতো করে অন্য বাবারা কি ভাবে? নিশ্চয়ই ভাবে, আর নাই বা ভাবো, আমাদের ভাবতে দোষ কি? একটা ব্যাপার চিন্তা করে দেখো, মানুষের শরীরের প্রতি যদি কোনো আঘাত আসে, শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গই যদি প্রোটেকশন বাধা না দেয়, শরীরটা কি জখম হবে না? তেমনি সমাজের প্রতি যদি কোনো আঘাত আসে, সমাজের কেউ যদি তার প্রতিবাদ না করে, তাহলে সমাজটাকে মরে যাবে না? অত বুদ্ধিজীবী কথা আমি বুঝি না, আমার সাফ কথা, লাল জামশেদপুর যাবে না, যাবে না। যা হয়ে গেল। মা, মা, মাল বল। আমার দিকে তাকাও তো একটু মা। আহা, তাকাও না একটু আমার দিকে। কি বলো তো, আমি কে? ফাজলামো করছিস? ফাজলামো করবো কেন, আই এম সিরিয়াস। বলো তো আমি কে? আমার ছেলে। আহা, ছেলে তো বুঝলাম, কিন্তু আমি কে বলো? তুই আমার সবুজ। ইয়েস, দ্যাটস রাইট, আমি তোমার সবুজ, এবং সবুজ হচ্ছে তোমার খুব প্রিয় রং, তাই না মা? সে তো তোর জন্মের আগের কথা, তোর বাবার মুখে শুনেছিস না? এখন তো আমার লাল সবুজ দুটোই প্রিয়। বাবা আমাকে আরো বলেছেন যে আগে তুমি সবসময় সবুজ শাড়ি পরতে, রাইট? আচ্ছা মা, আমি যদি তোমাকে একটা শাড়ি কিনে দেই, সবুজ জমিন লাল পার, লাল পার সবুজ জমিন, এবং বাবার জন্য একটা সাদা পাঞ্জাবি সাদা পাজামা, এবং এগুলো পরে তোমার যদি একটা দিঘির পাড় দিয়ে হেঁটে যাও, তাহলে দেখতে কেমন লাগবে বলো তো? দারুণ লাগবে না? বলো বলো বলো। পাগল, ঢাকা শহরে তুই দিঘি পাবি কোথায়? ঢাকা শহরে তো যাবে কেন, ঢাকার বাইরে। ধরো কোন একটা স্পেশাল ডেতে তোমরা আউটিং গেলে, মনে করো জামশেদপুর, আর ঢাকা থেকে কয়েক ঘন্টা ড্রাইভ, সেখানে একটা চমৎকার দিঘি আছে মা, দিঘিটার নাম হচ্ছে লাল দিঘি। লাল জামশেদপুর যাবে না। কেন যাবে না মা? এটা তো দেশের কাজ। বাবা, ও যে সাহস দেখায় আমার খুব ভয় লাগে। ভয় লাগে? তোমার গর্ব হয় না মা? দেশের অনেক মানুষ সন্ত্রাসীদের ভয়ে এখন বোবা হয়ে আছে, আতঙ্কের মধ্যে আছে। এই বোবা মানুষদের মনের কথা বলে দেয় তোমার লাল, সারা দেশের মানুষ ওকে চেনে। তোমার ছেলের জন্য তোমার গর্ব করা উচিত মা। তা ঠিক, কিন্তু ওখানে গেলে যদি কোনো বিপদ হয়, কি ভয়ঙ্কর ওই লোকটা, পেপার পড়ে আমার আমার এখনো শিরশির করছে। আমি বলছি মা, কিচ্ছু হবে না, ও যাক। তুই বলছিস? হ্যাঁ মা, আমি বলছি। ঠিক আছে, তুই যখন বলছিস, কিন্তু ওখান থেকে যদি টেলিফোনে না পাওয়া যায়? মা, এটা 2005 সাল, ইমেল করবে, চিঠি লিখবে। আর তোমার ছেলের একটা পিকুলিয়ার অভ্যাস আছে না, এক ঘন্টার জন্য বাইরে গেলেও সে আমাকে চিঠি লিখবেই।
আমাকে চিঠি না লিখেও থাকতে পারবে নাকি? আর আমি ইচ্ছে না, আমি তো সারাক্ষণ ফোনে যোগাযোগ রাখবোই, তুমি কোনো চিন্তা করো না। হ্যাঁ, ও জাকমা ওখানে গেলে ও কোথায় থাকবে, খাবে কি? সে ব্যবস্থা হয়ে গেছে মা, বাবার এক বন্ধু আছে না সৌরভ চাচা, মুক্তিযুদ্ধের সময়কার, উনি জামশেদপুরে থাকেন, ওখানে উঠবেন, বাবা বলেছেন ওনাকে একটা চিঠি লিখে দেবেন। সৌরভ আলী যার ছেলে কয়েকদিন আগে খুন হয়েছে। হ্যাঁ মা, তোর বাবা তো নিউজটা পড়ে ভীষণ আপসেট হয়ে গিয়েছিল, সেই জন্য তো লাল ওখানে যাচ্ছে মা, সৌরভ চাচা সাহায্য পেলে লালের খুব সুবিধা হবে। তাহলে লাল যাক মা, যাক, তুমি অনুমতি দাও না মা, লাল যাক, যাক না মা, বলো না মা, বলো বলো না মা। আচ্ছা, ইউর সো গ্রেট, সো সুইট, সো লাভলি, আই লাভ ইউ মাম। আয়শা, আয়শা, এক কাপ চা নিয়ে এসো তো। আমি বলেছিলাম না তুই ছাড়া এই কাজ কেউ করতে পারবে না, এই জন্যই তো তোকে আগে থেকে সুপারিশ করে রেখেছিলাম। ইফ বাবা ইজ ফেল, ব্রাদার ইজ হিয়ার। বাট ওয়ান থিং, মা কি বলেছে শুনেছিস? ইফ টেলিফোন ইজ ফেল্ড, ইমেল, এনি প্রবলেম, চিঠি। ও তো হবেই, নিজের প্রতি খেয়াল রাখবে আর প্রতিদিনের প্রতিটি ঘটনা আমাকে লিখে জানাবে। তাড়াতাড়ি ফিরে আসবি। ফিরে আসব মানে আমি যাচ্ছি কোথায়? আমি তো তোর বুকেই আছি, সবুজের বুকে লাল থাকবে চিরকাল। ভাইয়া, ওয়ান সেকেন্ড, থ্যাংক ইউ। কেন, মাকে রাজি করাবার জন্য। বাবাকে বলিস তার বন্ধু সৌরভ চাচার ওখানেই আমি উঠেছি, চাচার কথা ঢাকায় এসে বলবো। এবার শোন আমার কাজের কথা। জামশেদপুর সুন্দর একটি মফস্বল শহর, সব কিছু স্বাভাবিক, তবুও কোথায় যেন একটা থমথমে ভাব, কেউ মন খুলে কথা বলে না, এখানকার মানুষগুলো কেউ কাউকে বিশ্বাস করতে চায় না, সবার মনেই একটা আতঙ্ক, কেউ মুখ খুলতে চায় না, যাকে জিজ্ঞেস করি সেই জন্য রাঙ্গামামার ভয়ে অস্থির। অথচ আজ পর্যন্ত রাঙ্গামামাকে কেউ চোখে দেখেনি। আপনি দেখেছেন? জি না, আমি দেখিনি। এই যে গত সাত দিন আগে ব্যবসায়ী সমীরুদ্দিনের লাশ পাওয়া গেল ধান খেতে, আপনার কি মনে হয় এটা রাঙ্গামামার কাজ? না ভাই, আমি কিছু বলতে পারবো না। শোন, এরপরে ঘটনাটা বলি। বল। হ্যাঁ বল। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। আমি এসেছি চ্যানেল আই এর পক্ষ থেকে, আপনাদের সাথে একটু কথা বলতে চাচ্ছিলাম। ও, আমাকে নায়ক বানাবেন? আমরা এসেছি বিহাইন্ড দ্য ক্রাইম অনুষ্ঠানের পক্ষ থেকে। ও, আপনাকে তো চিনতে পেরেছি, আপনি ক্রাইম রিপোর্টার লাল না? জি। আচ্ছা, রাঙ্গামামা সম্পর্কে কোনো কিছু? ওই মিয়া, ক্যামেরাটা থামান, থামান। মামার কাজ ভাগ্নিকে দিয়ে চলবে? জি। জানের মায়া নাই, ওই মেয়ে ফোটেন। ঠিক আছে, ঠিক আছে, যাচ্ছি। রাঙ্গা মামা, রহস্যময় এই খুনির পরিচয় আমরা পরবর্তী পর্বে দিতে পারবো, ততদিন পর্যন্ত অপেক্ষায় থাকুন। সোহেল মাহমুদ লাল, চ্যানেল আই, জামশেদপুর। শিস, ফিরতে দেরি হবে, বাবা মাকে সালাম দিস, ভালো থাকিস, ভুলতে চাইলেও আমাকে ভুলতে পারবি না, কারণ আমি তো তোর বুকেই আছি, তোর লাল। ভাইয়া, একটা মজার ঘটনা, রাঙ্গামামা সন্ত্রাসী কর্মকাণ্ডের একটি ছোট্ট ঘটনা তদন্তে গিয়ে আমার জীবনটাই বদলে যেতে শুরু করেছে। রাঙ্গামামা সন্ত্রাসী হামলায়
অল্পের জন্য প্রাণে বেঁচে গেলেন মিতা স্টুডিও ল্যাবের মালিক মইনুদ্দিন আহমেদ। এই পথ দিয়ে স্টুডিও বন্ধ করে মোটরসাইকেলে আসছিলেন মইনুদ্দিন সাহেব। হঠাৎ উল্টো দিক থেকে একটি ট্রাক সরাসরি আঘাত করলে মোটরসাইকেল সহ তিনি ছিটকে পড়ে যান খাদে। কর্তব্যরত ডাক্তার বলেছেন মইনুদ্দিন সাহেব এখন আশঙ্কামুক্ত। আমরা এসেছি তার ব্যবসা প্রতিষ্ঠানের স্টাফদের সাথে কথা বলতে। আচ্ছা ভাই, রাঙামামা দেখতে কেমন? জি, আমরা তাকে কেউ চোখে দেখিনি। কিছুদিন আগে টেলিফোনে ছাড়ের কাছে টাকা চেয়েছে। ছাড়ের সাথে ফোনে হেভি ঝগড়াও হয়েছে। তার মানে আপনারা কেউ রাঙামামাকে সচক্ষে দেখেন? জি না। আশ্চর্য রহস্যময় চরিত্র এই রাঙামামা, আজ পর্যন্ত কেউ তাকে চোখে দেখেনি। পুলিশের খাতায়ও তার নাম বা ছবি নেই, এমনকি ভোটার তালিকায়ও তার নাম নেই। মিথ্যে কথা, রাঙামামাকে কেউ দেখেনি কথাটা মিথ্যে। আপনি দেখেছেন? জি, হিমালয়ের মতো উঁচু, গায়ের রং আকাশের মতো নীল, মরুভূমির মতো বিশাল মন, স্থায়ী ঠিকানা স্বপ্নের ভুবন। আপনি কি আমার সাথে ফান করছেন? কেন, আপনি কি আমার বেয়াই লাগেন নাকি? সরি, স্ট্রেট মামা চাচা খালু কিংবা নানা বলে কোনো সন্ত্রাসীর অস্তিত্ব এই শহরে নেই। এটা আপনাদের মতো মিডিয়ার লোকজন আর এই শহরে কিছু ভীরু স্কেপিস্ট মানুষের কল্পিত চরিত্র রাঙামামা। বাট আমার ধারণা এই সমস্ত সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে যারা জড়িয়ে আছে তারা বিকৃত মস্তিষ্কের মানুষ। বুঝতে পেরেছেন? হ্যাঁ, মে আই আস্ক ইউর গুড নেম? অফকোর্স, সোনালি। এত বলি মুক্তা বন্ধ কর, কে শুনে কার কথা? এখন কি হবে? কি আর হবে, মেরে ফেলবে, এর চেয়ে বেশি কিছু তো আর না। তুমি দেখে নিও মা, একদিন এই জামশেদপুরে সব লোক মারা যাবে ওই রাঙামামার হাতে। এক্সকিউজ মি, আপনি? এই শহরে একমাত্র আপনাকে পেয়েছি যে রাঙামামার বিরুদ্ধে সরাসরি কথা বলেছে, তাই স্টুডিও থেকে ঠিকানা নিয়ে সোজা এখানে চলে এসেছি। খুব ভালো করেছেন, আসুন। মা, উনি চ্যানেল আই থেকে এসেছেন, উনার কাছে কথাগুলো বলেছি, তাতেই এত কাণ্ড। কি হয়েছে? বাড়িতে এসে মাকে ধমকে গেছে, আমি যদি বেশি বাড়াবাড়ি করি আমার নাকি জিভ কেটে দেবে। কে, রাঙামামা? রাঙা কালা ধলা আমি কি করে বলবো, মা বললো কয়েকটা গুন্ডা প্রকৃতির লোক। স্ট্রেঞ্জ। জি, এবার বুঝতে পেরেছেন ওর নেটওয়ার্ক কত দূর, স্টুডিওতে আমরা কজন ছিলাম? আসলে কে যে ওই শয়তানটার লোক আর কে না বোঝা খুব মুশকিল। সোনালি গরিব ঘরের মেয়ে, সহজ সরল স্পষ্টবাদী। এক মুহূর্ত ওকে না দেখলে আমার বাম বুকে কেমন যেন ব্যথা ব্যথা হয়। এর নাম যদি প্রেম হয় আমি প্রেমে পড়েছি। বাবা মাকে এখনই কিছু বলিস না, আগে তোর পছন্দ তারপর ফাইনাল। তুই পছন্দ না করলে বাতিল, তুই যে আমার জান, তোর লাল। পুলিশ প্রশাসনের কিছু কর্মকর্তা, স্থানীয় প্রভাবশালী ব্যক্তিবর্গ এবং সংসদ সদস্য প্রায় সবার সাথে আমি মিট করেছি। আরে দূর, ফালতু কথা, কিসের মামাটামা? শাস্তা ক্রিমিনাল মিয়া। আপনার ভাষায় রাঙামামা ছোটখাটো ক্রিমিনাল। আচ্ছা ইসলাম সাহেব,
গত 6 মাসে জামশেদপুরে মোট 18 জন খুন হয়েছে। এলাকাবাসীর ধারণা, সবগুলো খুনি করেছে রাঙ্গা মামা। অথচ আপনি বলছেন সে একজন ছোটখাটো ক্রিমিনাল। এই থানায় রাঙা টাঙা নামের কোনো লোকের বিরুদ্ধে কোনো কেস নেই, রাগে আসামি লিস্টও এরকম কোনো নাম নেই। আমার জানা মতে মুক্তিযোদ্ধা সোহরাব আলীর ছেলে মুকুল কেস করতে এসেছিল, আপনি কেসটি নেননি, ওই রাতেই মুকুল খুন হয়ে যায়, এ ব্যাপারে আপনি কি বলবেন? দেখুন, মানে এই ব্যাপারে আমরা তদন্ত চালাচ্ছি। হ্যাঁ, আপনি এত নার্ভাস হচ্ছেন কেন? না মানে আপনাদের ওইসব টেলিভিশনে ক্যামেরা ট্যামেরা কথা বলার অভ্যাস নেই তো, তাই আর কি। ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আর চলি, আসুন চলুন। ওরে বাবা, পরপর এই এলাকায় আমি 2-2 বার এমপি নির্বাচিত হয়েছি। এলাকার জনগণ খুবই ভালো, কিন্তু একটু ভীতু। আপনি নিশ্চয় দেখেছেন এলাকার উন্নয়ন, সব কিছু ঠিক ছিল। এই গত 1-2 মাস থেকে রাঙামামার নাম শুনছি আমি। আমার মনে হয় এটা কোনো বিকৃত মস্তিষ্কের পাগলামি। একটা পাগলের পাগলামিতে কতগুলো মানুষের জীবন গেছে? সবগুলো খুনেরই তদন্ত চলছে। আচ্ছা, এখানকার সর্বস্তরের মানুষের কাছে একটা নাম শুনেছি, কামরান মির্জা। জি, ওনার ব্যাপারটা খুব ভালো। বিশাল ধনী পরিবারের ছেলে, নিঃসন্তান। একটা অ্যাক্সিডেন্টে ওর স্ত্রী মারা যাওয়ার পর আজ পর্যন্ত বিয়ে করেনি। এলাকার ধনী গরিব যে কোনো মানুষের যে কোনো বিপদে কামরান আছেই। উনি কি রাজনীতি করেন? আর বলবেন না, একটা পাগল, রাজনীতির ধারে কাছে ঘেঁষতে নাই। কিন্তু ওকে আমি ছাড়ছি না, আমি তো নিজে ইলেকশন করছি না। রাজনীতি করুক আর না করুক, নেক্সট ইলেকশনে ওকে দাঁড় করাবই। টিভিতে দেখাইবেন তো? হ্যাঁ, আচ্ছা তোলেন তোল। দুঃখিত, দেরি হয়ে গেল। না না ঠিক আছে, দিয়েছে আপনাদের? জি। হ্যাঁ কখন দিছি? আপনার প্রোগ্রামগুলো খুবই ভালো হয়। আপনি সবগুলো দেখেছেন? সবগুলো না, তবে বেশ কয়েকটা দেখেছি। ভালো, সাহসী মানুষ আপনি। এখানে কোথায় উঠেছেন? সোহরাব আলী চাচার ওখানে, উনি আমার বাবার বন্ধু। ওহ, দারুণ মানুষ। স্বাধীনতা যুদ্ধে ওনার বিরাট অবদান, সত্যিকার দেশপ্রেমিক, দেশের রত্ন। কি ট্র্যাজেডি দেখেন, এত ভালো মানুষ, তার ছেলেটা খুন হয়ে গেল রাঙামামার হাতে। আপনি কি বিশ্বাস করেন রাঙামামা নয় কেউ আছে? সে একই আমার ছবি। আসলে বিশ্বাস অবিশ্বাসের ব্যাপার না, ব্যাপারটা হচ্ছে রাঙামামার বিরুদ্ধে যেই প্রতিবাদ করছে সেই খুন হয়ে যাচ্ছে। সৌরভ চাচার ব্রিলিয়ান ছেলেটা অকালে ঝরে গেল। আপনি মামার বিরুদ্ধে রিপোর্ট করতে এসছেন, একটু সাবধানে থাকবেন। কোনো অসুবিধা হলে দয়া করে আমাকে জানাবেন, আমি প্রশাসনকে অনুরোধ করব আপনার সিকিউরিটির ব্যবস্থা করতে। ধন্যবাদ, থানার সাথে আমার যোগাযোগ হয়েছে, এমপি সাহেবের সাথেও আমি দেখা করেছি। গুড। তো রাঙা মামার কোনো হদিস করতে পারলেন? এখনো পারিনি, তবে শীঘ্রই পারব। ভাইজান, মামুর খবর পাইলে আমার একটু ইনফরমেশন দিয়েন। হালার পুতেরে ওই গান্ধি পোকা আর নিম পাতা বাইকটা খাওয়াই দিব। শুয়ার কোন আন্ডার? আহ, তুই চুপ কর তো। আচ্ছা, রাঙ্গামামা তো এখানকার প্রায় সব ধনী লোকের কাছ থেকে চাঁদা নিয়েছে, আপনার কাছে কখনো চায়নি? বলদ, হালার পুতে বলদ, টাকার খুনি রাখা আজাগা কুজাগায় হাত দেয়। আরে সারের ফোন দিলেই তো আমি হাইড্যা গিয়ে পোষাই দিই না। তুই এখান থেকে যা তো। আচ্ছা, কইলেই কয় বেশি কথা। 2-1 বার টেলিফোন এসছে, আমি বলে দিয়েছি মামা হও চাচা হও সামনে আসো, তোমার চাঁদ বাদনখানা দেখি, তারপর টাকা পয়সার কথা। আজ পর্যন্ত আপনার উপরে কোনো হামলা হয়নি, ব্যাপারটা অদ্ভুত না?
ভাই সাহেব কি বললেন ঠিক বুঝতে পারলাম না। না বললাম আপনি খুব লাকি। আচ্ছা আচলি ঠিক আছে আসুন এসো। তোরা তো আসল খবরটা জানিস না, জানলে তোদের মাথা খারাপ হয়ে যাবে। ভাই ফোন বাজে, ফোন বাজে তো। এরে এক মিনিট। মামা রে খুব ফাঁকা মেরে বেড়াচ্ছিস। হ্যাঁ মামা, তোর জলের খবর কি? ও তো ধমক দিয়েছে, টাকা তো দেবে না, উল্টো থানায় জিডি করেছে। তাই নাকি? থানা পুলিশ নিয়ে তোমারে ভাবতে হবে না, বুঝছো? কেসটা আমি সাজ্জা মাজ্জাটা দিচ্ছি। মামা কি মাইন্ড করলেন? চ্যানেলের একজন রিপোর্টার এসে দেখেছিস? হ্যাঁ আমি দেখেছি তো। খবর লাগা, দেখতে থাক ফোনে যাচ্ছে কি করতেছে, আমার সম্পর্কে কি বলতেছে, বিকেলের মধ্যে আমার জানাবি, বুঝিস? আচ্ছা। এলাকাটা ভালোই, তবে কাজটা একটু জটিল, আমার মনে হয় খাটতে হবে আমাদের। আর কোনো অসুবিধা নেই, আমি সব করতে পারব। শামীম সাহেব, অনেকক্ষণ যাবত একটা লোক আমাদেরকে ফলো করে আসছে, আপনি আমার ছবি তোলার ভান করে তার ছবি তুলে নিন, সে যেন টের না পায়। গুড, চলুন আসুন। হ্যালো স্যার, স্যার জামশেদপুর ঘুরে ঘুরে যা বুঝতে পারলাম, আসলে এই এলাকায় রাঙামামা বলতে কারো অস্তিত্ব নেই, তাই এখানে অযথা সময় নষ্ট না করে দু একদিনের মধ্যে আমি ফিরে আসছি। এখানকার লোকজন সব খুবই ভালো, সবচেয়ে ভালো ব্যবহার পেয়েছি এখানকার এমপি সাহেব এবং কামরান মির্জার কাছ থেকে। শামীম সাহেব আপনি একটু বসুন, আমি আসছি। মামা আবার কি হইল? বললেন যে রিপোর্ট করতে, সে তো বিকেলবেলা কাজ হয়ে গেছে মামা। হ্যাঁ বলে। চ্যানেল আইয়ের লোকটা খারাপ না মামা, আজকালের মধ্যে চলে যাবে। ঢাকায় রিপোর্ট করেছে রাঙা মামা নামে কোনো লোক নেই, সব গুজব। আচ্ছা ঠিক আছে, তুই রাত 10টার সময় ওই পুরনপুকুর পাড়ের বাগানে চলে আসবি, সেখানে তোফাজলের সাইজ করবানি। পুরনপুকুর পাড়? আমাকে বিরানভূমিতে চলে আসবো রাত 10টায়? আর কিছু মামা? মামা ঠিক আছে। পুরনপুকুর পাড় রাত 10টায়। খবর কি? সাংঘাতিক, বোধহয় আজ রাতেই আবার কিছু একটা ঘটবে। আমার মনে হয় যতটুকু ফুটেজ এখন পর্যন্ত পেয়েছি এই ক্যাসেটগুলো নিয়ে আপনি ঢাকায় চলে যান। কিন্তু আপনি একা, ক্যামেরা অপারেশন, রিপোর্টিং এত সব চালিয়ে নেব। যে ভয়ঙ্কর এলাকা, বাইচান্স যদি কোনো প্রবলেম হয় অন্তত কিছু ফুটেজ তো হাতে থাকবে। তা অবশ্য থাকবে, কিন্তু লাল ভাই একটু সাবধানে থাকবেন প্লিজ। ডোন্ট ওয়ারি, কিচ্ছু হবে না আমার। মুখোশের আড়াল থেকে
আজই বের করবো খুনিটাকে। অনেক জটিল বিষয় এই রাঙ্গা মামাকে, তবে আমি একটা কিনারা বোধ হয় পেয়ে গেছি। দু একদিনের মধ্যেই আসল রহস্য উদ্ঘাটন করতে পারবো। এবার আমার অনুষ্ঠানটা দেখিস, উচ্চারণে খুব বেশি ভুল নেই। ভালো থাকিস, তোর লাল। যেতে দিও না, লাল ফেরেনি, সবুজের কিছু হলে আমি বাঁচব না। ৭১ সালে আমি যখন মুক্তিযুদ্ধে যাচ্ছিলাম, আমার মা ও বাবাকে একই কথা বলেছিলেন, ওকে যেতে দিও না। বাবা বলেছিলেন, বাধা দিও না নাজমা, ওকে যেতে দাও, ওরা না গেলে দেশ স্বাধীন হবে কি করে। সব যুগে সব সময় সব মায়েরা তাদের সন্তানদের নিরাপত্তার জন্য একই কথা ভাবে। লালের মৃত্যুর রহস্য উদ্ঘাটন করতে হলে ওকে জামশেদপুর যেতেই হবে। আমার স্বপ্ন পূরণ করতে এক ছেলে শহীদ হয়েছে, সন্ত্রাসীদের ভয়ে কা পুরুষের মতো আরেক ছেলে ঘরে লুকিয়ে থাকলে এদেশটার কি হবে। এদেশের ৫৪,০০০ বর্গ মাইলের মধ্যে অন্তত ৫০ বর্গ মাইল এলাকা সন্ত্রাস দুর্নীতি মুক্ত করে দেবে আমার সবুজ। তাই দেখে আরেক পিতার সন্তান এগিয়ে আসবে। এইভাবে পুরো বাংলাদেশ একদিন সন্ত্রাস মুক্ত শান্তি সুখের দেশ হিসাবে পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়াবে। মা, মা গো, বাবার কথাটা একবার ভাবো, ভাবো মা। কত আশা করে জাতীয় পতাকার সাথে মিল রেখে বাবা আমাদের নাম রেখেছিলেন লাল আর সবুজ। লাল কখনো মরে না মা, মরবে না কোনোদিন, সবুজের বুকে চিরকাল বেঁচে থাকবে মা। আমার দিকে তাকাও মা, তাকাও, ভালো করে দেখো মা, দেখো, দেখো মা, আমি তোমার লাল, আমি তোমার সবুজ। মা গো, তুমি আমাকে বাধা দিও না, তুমি শুধু আমাকে দোয়া করো। আমি কথা দিচ্ছি মা, লালের খুনিকে খুঁজে বের করে তোমার কাছে ফিরে আসবো মা। Thank you.
মামা, এই কি 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 মামা, পাখি তো উড় গিয়া, কি হইছে? ও লোকটা তো নেই। ভাববার বিষয়। কাকে চাই? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এখানে লাল নামে একটা ছেলে। আপনি কি সাংবাদিক নাকি পুলিশ? জি না, ছেলেটা মারা যাওয়ার পর এছাড়া আর তো কেউ আসেনি। আপনার পরিচয়টা কি? আমি, আমার নাম মোহাম্মদ সোহরাব আলী, এই বাড়িটা আমার। চাচা আমি সবুজ, লাল আমার ছোট ভাই। এত করে না করলাম, আমার কথা শুনল না চাচা? আমার মুখ চলে গেল, লালও চলে গেল। বাঁচবে না, এই জামশেদপুরে কেউ বাঁচবে না। স্বাধীনতার এতগুলি বছর পর এইসব কি হচ্ছে বাবা? না চাচা, আপনি কোনো চিন্তা করবেন না, সব ঠিক হয়ে যাবে, সব সব কিছু ঠিক হয়ে যাবে। এই জামশেদপুরে আর কোনো সন্ত্রাসী ঘটনা ঘটবে না, আপনি শুধু দোয়া করবেন। চাচা আমি কি লালের ঘরটা একটু? ও তুমি তো ক্লান্ত হয়ে এসেছো, যাও বাবা, ওই ঘরটায় লাল থাকতো, ওর যা কিছু ছিল সব ওভাবেই আছে। তুমি যাও বিশ্রাম নাও, আমি তোমার খাবারের ব্যবস্থা করি। না আমি এখন কিছু খাবো না। তুমি যাও, আমি দেখি। বুয়া, বুয়া, মামা, মামা, কিরে কি হয়েছে? ট্রেনের ও লোকটা কোথায়? লালের ঘরে। লালের ঘরে? হ্যাঁ, এদিকে তাকিয়েছিল। তোমাকে আমি আগে বলেছিলাম লোকটাকে আমার সন্দেহ হয়। এখন দেখছি তোর সন্দেহটা অমূলক নয়। ভাববার বিষয়, আবার ব্যাপারটা কাকতালীয় তো হতে পারে। অসম্ভব, আমি আমাদের কলিগ বেস্ট ফ্রেন্ড লালের অসমাপ্ত কাজকে সমাপ্ত করতে এসেছি। প্রাণ করে লাল যে ঘরে থাকতো তার পাশের ঘরটা ভাড়া নিয়েছি। আমাদের আসার আগেই ওই লোকটা লালের ঘরে ঢুকে পড়েছে, এটা তো আরো সন্দেহজনক। আচ্ছা মা, আমরা যদি ওই ঘরটাই ভাড়া নিতাম? তাতে ঝামেলারও বেশি হতো। তুমি তো জানো না এই এলাকায় সাংঘাতিক এক সন্ত্রাসী আছে, রাঙ্গা মামা, তার উপর রিপোর্ট করতে লাল এসেছিল। ওই ঘরটা আমি ভাড়া নিলে খুনিটা টের পেয়ে যেত, এই জন্য এখানে উঠেছি। দেখতে চাই ওই ঘরে কারা আসে কারা যায়। এখন কি করবি? যা করার করব। তুমি শুধু আমার কলেজে ভর্তির ব্যবস্থা করো,
আমাদের এনবি সাহেবের দেওয়া চিঠিটা প্রিন্সিপাল সাহেবকে দেখালেই সব ঠিক করে দেবে, ব্যাপারটা যেন গোপন থাকে। চলুন ছাত্র ছাত্রীদের সাথে আপনার পরিচয় করিয়ে দিই। ওয়ালাইকুম আসসালাম, বসো বসো, তোমাদের সাথে পরিচয় করিয়ে দেই। তুহিন মাহমুদ আজই জয়েন করেছেন, তোমাদের বাংলা পড়াবেন। ওয়ালাইকুম আসসালাম, আপনারা সবাই ভালো আছেন? কাল থেকে প্রতিদিন আপনাদের সঙ্গে আমার দেখা হবে, আপনাদের সাহায্য সহযোগিতা আমার খুবই প্রয়োজন হবে, আশা করি আমি তা পাবো। চলো, থ্যাংক ইউ ভেরি মাচ। কি বললি? বল বল আবার বল। ওসব মামার চাচাকে আমি ভয় পাই না। আবার বল, আবার বল। কারা এরা স্যার? ছাত্র নামধারী, কলেজের সকল সাধারণ স্টুডেন্টরা ওদের ভয় পায়। কেন? প্রবাবলি রাঙামামার সাথে ওদের কানেকশন আছে। ওদের বের করে দিচ্ছে না কেন স্যার? ইচ্ছা থাকলেও সব কিছু করা সম্ভব নয় এই জামশেদপুরে। ও মিস্টার সবুজ, আমি দেখছি স্যার। ভাই আমি অন্যায় কি করলাম? এটা ধূমপান মুক্ত কলেজ, আপনি তো ধূমপান করছেন। ওই বেটা নীতিবাক্য, তোর বাবার টাকায় সিগারেট খাচ্ছি তো বাবার টাকায়। এক্সকিউজ মি, ওনাকে মারছেন কেন? আপনি কে? আমি এই কলেজের বাংলার অধ্যাপক, আজই জয়েন করলাম। তো এটা কি আপনার ক্লাসরুম? এখানে পড়াবেন স্যার? বই খাতা নিয়ে বসে পড়ি? যান, আপনি আপনার কাজে যান, এটা আমাদের প্রাইভেট ব্যাপার। ওনাকে সরি বলুন আর আপনার যার যার ক্লাসে চলে যান। সরি? কাজটা ভালো করলেন না স্যার, আমরা রাঙা মামার লোক। মামা বাড়ির আবদারটা মামার বাড়িতে দেখালেই ভালো হয়। কাল থেকে এই কলেজে আসতে হলে ভদ্রতা নম্রতা শিখে তারপর আসবেন। যান। তুই বাঁচবি না, তুই বাঁচবি না, তুই বাঁচবি না। আচ্ছা কি ব্যাপার, আপনারা সবাই ক্লাস ছেড়ে মাঠে? আপনি যাদের আঘাত করেছেন ওরা রাঙা মামার লোক, তাতে কি হয়েছে? স্যার আজ পর্যন্ত গায়ে হাত তোলা তো দূরের কথা, ওদের বিরুদ্ধে যেই কথা বলেছে সেই লাশ হয়ে গেছে অথবা গায়েব হয়ে গেছে। ওরা কজন? ছ সাত জন। আর আপনারা, আপনারা এতগুলো তরতাজা যুবক, কিসের ভয় আপনাদের? স্যার ভয় তো ওদের না, ভয় রাঙা মামাকে। আশ্চর্য কথা, কোথাকার কোন নামগোত্রহীন কাল্পনিক এক খুনির ভয়ে জামশেদপুরের সমস্ত লোক গর্তে ঢুকে যাবে? ও শেয়ালের চেয়ে ধূর্ত, শকুনের চেয়ে তীক্ষ্ণর দৃষ্টি। আমাদের কথা বাদ দিন, এখানকার প্রশাসনও ওকে ভয় পায়। ও একটা হয় না, রক্তক্ষেক হয় না, সে একটা নরপিশাচ, তার হিংস্র থাবা থেকে কেউ বাঁচতে পারে না। 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে পাকিস্তানি নর পশুদের হিংস্র থাবা থেকে এদেশকে স্বাধীন করেছে আমাদের পূর্বপুরুষেরা। সেসব বীর মুক্তিযোদ্ধাদের উত্তরসূরি হয়ে আপনারা যদি এমন ভীরু কাপুরুষের মতো কথা বলেন তাহলে এই দেশের কি হবে? শুধু এই এলাকা নয়, সারা দেশে, এই গোটা দেশটাতে কিছু শেয়াল শকুন হায়না ছড়িয়ে ছিটিয়ে আছে, ওরা উৎপেতে আছে, এদের সংখ্যা খুব অল্প অথচ সংঘবদ্ধ। এখনো এ দেশে ভালো মানুষের সংখ্যা, দেশপ্রেমিকের সংখ্যা অনেক অনেক বেশি। কিন্তু এরা, মানে আপনারা, আমরা, এই আমরা, আপনারা সবাই
একতাবদ্ধ নই, আমরা একতাবদ্ধ নই, এখানেই হল সমস্যা। সারা দেশের কথা বাদ দিন, প্রয়োজনে আমার সারা দেশ, কোনো দরকার নেই। আসুন এই জামশেদপুর থেকেই, এই মুহূর্ত থেকে ওদের বিরুদ্ধে লড়াই শুরু করি। আসুন সবাই মিলে আসুন, ওদেরকে বুঝিয়ে দেই এদেশে আর কোনো সন্ত্রাসী জায়গা হবে না, কোনো দুর্নীতিবাজ থাকবে না, আর কোনো রাঙামামার জন্ম হবে না। একজনও নেই আপনাদের মধ্যে, এমন একজনও নেই যে রাঙা মামার মতো খুনিদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে আমার পাশে এসে দাঁড়াবেন? একজনও নেই। আমি আছি স্যার আপনার সাথে, আমি আছি স্যার। শেয়াল শকুন উৎপেতে থাকা হয় না, ধ্বংসের খেলা খেলে চলে যারা মানুষের ভালো চায় না, তাদের জন্য সদা জাগ্রত সতর্ক চোখ রাখা। স্বাধীন দেশে উড়বেই যেন স্বাধীন পতাকা, স্বাধীন দেশে উড়বেই যেন স্বাধীন পতাকা, সবুজের বুকে লাল সে তো উড়বেই চিরকাল, সবুজের বুকে লাল সে তো উড়বেই চিরকাল, সবুজের বুকে লাল সে তো উড়বেই চিরকাল, সবুজের বুকে লাল সে তো উড়বেই চিরকাল। ফসলের খান রূপালী জোছনা রাত, এলো মেলো করে দিতে চায় যদি অশুভ কালো হাত। ও দোয়েলের গান ফসলের খান রূপালী জোছনা রাত, এলো মেলো করে দিতে চায় যদি অশুভ কালো হাত। বাংলার কাতরের চেতনায় আছি মাখা, স্বাধীন দেশে উড়বেই যেন স্বাধীন পতাকা, স্বাধীন দেশে উড়বেই যেন স্বাধীন পতাকা, সবুজের বুকে লাল সে তো উড়বেই চিরকাল, সবুজের বুকে লাল সে তো উড়বেই চিরকাল, সবুজের বুকে লাল সে তো উড়বেই চিরকাল, সবুজের বুকে লাল সে তো উড়বেই চিরকাল। হাতে হাত ধরে একসাথে লড়ে রুখবই সন্ত্রাস, এদেশের বুকে সুন্দর আর সত্যের হবে বাস। ও হাতে হাত ধরে একসাথে লড়ে রুখবই সন্ত্রাস, এদেশের বুকে সুন্দর আর সত্যের হবে বাস। এসব পথ নিয়ে তাই আমাদের প্রস্তুত হয়ে থাকা, স্বাধীন দেশে উড়বেই যেন স্বাধীন পতাকা, স্বাধীন দেশে উড়বেই যেন স্বাধীন পতাকা, সবুজের বুকে লাল সে তো উড়বেই চিরকাল, সবুজের বুকে লাল সে তো উড়বেই চিরকাল, সবুজের বুকে লাল সে তো উড়বেই চিরকাল, সবুজের বুকে লাল সে তো উড়বেই চিরকাল। উৎপেতে থাকা শেয়াল শকুন উৎপেতে থাকা হয় না, ধ্বংসের খেলা খেলে চলে যারা মানুষের ভালো চায় না, তাদের জন্য সদা জাগ্রত সতর্ক চোখ রাখা। স্বাধীন দেশে উড়বেই যেন স্বাধীন পতাকা, স্বাধীন দেশে উড়বেই যেন স্বাধীন পতাকা, সবুজের বুকে লাল সে তো উড়বেই চিরকাল,
সবুজে বুকে লাল সে তো উড়বেই চিরকাল, সবুজে বুকে লাল সে তো উড়বেই চিরকাল, সবুজে বুকে লাল সে তো উড়বেই চিরকাল। ভালো আছেন স্যার? প্রফেসর মানুষ মারামারি তো ভালোই করেন, এলাকায় নতুন আইসা আমার লোকগুলার এইরকম মারলেন, কামটা কি ভালো করলেন স্যার? ও আপনি তাহলে রাঙ্গা মামা? জি না, মামুর দেহা এত তাড়াতাড়ি পাইবেন? আমরা এতদিন ধরে কাম করি আমরাই দেখি না। আমারে সবাই সাইজা ভাই বইলা চেনে, মামু খুব মাইন্ড করছে, চলেন উনি একটু আলাপ করবেন, ওনার প্রয়োজন থাকলে ওনাকে আসতে বলবেন। আবে চল। যেতে হবে, আমি রাঙ্গা মামা, অদ্ভুত এক রহস্যময় চরিত্র, আমাকে ধরা এত সোজা না, আমার প্রতিটা কাজ অতি নিখুঁত, আমি আমার কোনো কাজেরই চিহ্ন রাখি না। আমাকে ধরার জন্য গোয়েন্দা পুলিশ সবাই হন্যে হয়ে, কলেজের ছাত্রের কাছে ভিডিও ক্যামেরা কেন? আমি ছাত্রী না, আমি চ্যানেলের রিপোর্টার। তুমি যত বড় খুনি হও না কেন রাঙ্গা মামা, বাঁচতে পারবে না, আজও কালো ধর তোমাকে পড়তেই হবে। ওভাবে তাকিয়ে আছো কেন? আমাকে মেরে ফেলবে? তা তো কোনো কাজ হবে না, আরেকজন আসবে। তুমি আমার বেস্ট ফ্রেন্ড লালকে খুন করেছো, তুমি একটা উন্মাদ খুনি সন্ত্রাসী, একটা নরকে গিট, তোমার জাহান্নামে জায়গা হবে না। আচ্ছা আপনি বসুন, আমি চা করে আনছি। মামা মামা, কি রাঙা মামাকে পেয়ে গেছি? কোথায় কোথায়? হ্যাঁ ওই যে পাশের বাসায় যে লোকটা টেনে আমাদের পিছু নিয়েছে ওই হচ্ছে রাঙা মামা। আসলে তোর মাথা খারাপ হয়ে গেছে, ওই রকম একটা ভদ্রলোক কখনো সন্ত্রাসী হতে পারে? আরে ও নিজের মুখে বলেছে রাঙা মামা। কোনো সন্ত্রাসী ইচ্ছে করে নিজের পরিচয় দেয়? নিশ্চয়ই ও তোর সাথে দুষ্টুমি করেছে, দেখিস নি মা, ও কলেজের প্রফেসর। তুমি তো সবাইকেই ভালো মনে করো, রাঙ্গা মামার বিভিন্ন রূপ থাকতে পারে, কখনো প্রফেসর, কখনো খুনি, আবার সমাজদরদী।
ভাববার বিষয়। আমি ওর নামে পুলিশে রিপোর্ট করব, ওকে ধরিয়ে দেব, ও লালের খুনি। স্যার কিছু বলবেন? অ্যালবাম আছে? আছে। দেখুন, সবুজ, ভালোই, আমার নামও তো সবুজ, তবে আমার প্রিয় রং হচ্ছে লাল। আপনাকে এলাকায় নতুন দেখছি। জি, আমি নতুনই, আপনাদের জামশেদপুর কলেজে অধ্যাপনা করছি আমি। তা কেমন লাগছে স্যার এলাকাটা? খুব সুন্দর, বিশেষ করে আপনাদের লাল দিঘির পাহাড়টা। আমি তো রোজ বিকেল 4টার পর থেকে ওখানেই বসে থাকি। লাল রং নেই? জি না, কাল আসলে দিতে পারবো। আচ্ছা, থ্যাংক ইউ ভেরি মাচ, আসি। এসো সোনালি, বসো। আসতে কোনো অসুবিধা হয়নি তো? না, 5টায় ছুটি তো, ম্যানেজার সাহেবকে বলে একটু আগেই বেরিয়ে এলাম। লাল সবুজের সংকেত না দিলেও আমি আপনাকে ঠিকই চিনতে পারতাম। ওর মুখে আপনার কথা এত শুনেছি যে যে কোনো সময় রাস্তায় দেখলেও চিনতে অসুবিধা হতো না। তবে ওখানে আপনি পরিচয় গোপন রেখে খুবই ভালো করেছেন, কারণ এই শহরে রাঙামামার লোক কোথায় আছে কোথায় নেই কেউ বলতে পারে না। এখানে কি আমরা নিরাপদ? জি, এখানে সাধারণত তেমন কোনো লোকজন আসে না। বলো সোনালি, বলো, তুমি আমাকে ডিটেইল বলো। আপনি তো শুধু লালের ভাই না, বন্ধু, আপনার কাছে কিছু লুকাবো না। মাত্র অল্প কিছুদিনের পরিচয়ে একজন মানুষ একজন মানুষকে এত কাছে টানতে পারে, এত আপন করে নিতে পারে, তা লালের সাথে পরিচয় হওয়ার আগে বুঝতে পারিনি। সরি, আসতে একটু দেরি হয়ে গেল। 37 মিনিট 14 সেকেন্ড। বাপরে, মিনিট সেকেন্ডের হিসেবও রাখো। শুধু মিনিট সেকেন্ড নয়, ক্ষণস্থায়ী জীবনে একটি মুহূর্তের মূল্য আমার কাছে অনেক বেশি। অল্প কিছুদিনের পরিচয়ে তুমি আমাকে জাদু করে ফেলেছো সোনালি। এক মুহূর্ত তুমি আমার চোখের আড়াল হলে মনে হয় জীবন থেকে লক্ষ বছর পেরিয়ে গেল। অমন করে বলো না লাল, আমার ভয় হয়। ভয়? তোমাকে যদি হারিয়ে ফেলি, যদি হঠাৎ কোনো ঝড় এসে তোমার কাছ থেকে আমাকে আলাদা করে দেয়? প্রশ্নই আসে না, পৃথিবী লণ্ডভণ্ড করে দেব, 7 সমুদ্র 13 নদীর ওপার থেকে তোমায় খুঁজে নিয়ে আসব। যদি নিকষ কালো অন্ধকার আমাকে ঢেকে দেয়, খুঁজে বের করতে পারবে? অবশ্যই পারবো। কি দিয়ে খুঁজবে? তোমার ওই দেশলাই দিয়ে? দেশলাইয়ের আলো এনে তো অন্য কিছু করব। আচ্ছা, সেই অন্য কিছুটা কি? দেশলাই থেকে আলো জেলে চোখের তারায় ছড়াব, পুষ্প থেকে পরাগেনে অনুভবে জড়াব। দেশলাই থেকে আলো জেলে চোখের তারায় ছড়াব, পুষ্প থেকে পরাগেনে অনুভবে জড়াব। রংধনু থেকে রং এনে ভুবন রাঙাবো,
যদি পাশে থাকো তুমি, ভালোবাসো তুমি, যদি পাশে থাকো তুমি, ভালোবাসো তুমি। দেশলাই থেকে আলো জ্বেলে চোখের তারায় ছড়াবো, খুশবু থেকে পরাগিনী অনুভবে জড়াবো, রঙ্গন থেকে রঙিনী ভুবনে রাঙাবো। যদি পাশে থাকো তুমি, ভালোবাসো তুমি, যদি পাশে থাকো তুমি। তোমার জন্য মরুভূমিতে গড়ব লোকালয়, তোমার জন্য গোলাপ দিয়ে ঢেকে দেব হিমালয়, তোমার জন্য মরুভূমিতে গড়ব লোকালয়, তোমার জন্য পৃথিবীতে এক নতুন চাঁদ উঠাবো। যদি পাশে থাকো তুমি, ভালোবাসো তুমি, যদি পাশে থাকো তুমি, ভালোবাসো তুমি। চোখের তারায় ছড়াবো, পুষ্প থেকে পরাগেনে অনুভবে জড়াবো, রঙ্গনু থেকে রঙেনে এই ভুবন রাঙাবো। যদি পাশে থাকো তুমি, ভালোবাসো তুমি, যদি পাশে থাকো তুমি, ভালোবাসো তুমি। থেকে পরাগেনে অনুভবে জড়াবো, রঙ্গন থেকে রঙিনী ভুবনে রাঙাবো। যদি পাশে থাকো তুমি, ভালোবাসো তুমি, যদি পাশে থাকো তুমি, ভালোবাসো তুমি। পাশে থাকো তুমি, ভালোবাসো তুমি। আচ্ছা, রাঙা মামার সম্পর্কে কি কি বলেছে ও? তেমন কিছু না, তবে ও বোধহয় কাউকে সন্দেহ করেছিল, তাই হঠাৎ একদিন সন্ধ্যার পর এসে বলল চলো একটা জায়গা চিনিয়ে দেবে। আমি বললাম কি পাগলামো করছো, এই রাতের বেলায় কোথায় যাব? ও বলল ভয় নেই, আমাকে শুধু মরা পুকুর পাড়টা চিনিয়ে দেবে। এটাই মরা পুকুর পাড়, কি হবে এখানে? আমার অনুমান যদি ভুল না হয় আজ রাতে এখানে রাঙা মামা দেখা পাবো। এখানে চুপচাপ বসে থাকো, আমি আসছি। Oh, my God.
মামা 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 আমার ভুল হয়ে গেছে মামা মামা আমি সব টাকা দিয়ে দেবো মামা এখন যে খুব মামা মামা মারতেছিস ওই জিডি করার সময় মনে ছিল না জামশেদপুরে এত রক্ত ঝরল তারপরও মামাকে তোরা ভয় পাইস নি রে তোর কলজেটা অনেক বড় হয়ে গেছে রে এত বড় কলজে থাকা ভালো না বুঝছিস আয় তোর কলজেটা কাইটিয়ে একটু ছোট করে দি শালা শালাক ধরে তো এবার তোকে টিভি দেখাচ্ছি এখন যা আমার লালকে তুমি কোদের কাউকে চিনতে পেরেছো না অত আলো আধারের মধ্যে কারো চেহারে পরিষ্কার দেখিনি তবে হ্যাঁ ওই লাল আল খেলা পড়া লোকটা আঞ্চলিক ভাষায় কথা বলে ওই রাঙ্গা মামা ওকে একবার পেলে ভাইয়া ওর শাস্তি হবে না ভাইয়া হবে নিশ্চয়ই হবে শোনো প্রয়োজন হলে আমি তোমার সাথে যোগাযোগ করব তোমার বাসা যাওয়ার সময় হয়েছে তুমি এখন যাও যাও জি ভাইয়া
কাছাকাছির দরকার নাই, যা বলার বলে ফেলেন। যে মানে গাছ লাগাচ্ছেন? আপনার কি ধারণা আমি ভাত খাচ্ছি? না মানে আমরা ওই পাশের বাড়িতে নতুন আসছেন। যে আমি আর আমার ভাগিনী কলেজে পড়ে। যে এই বয়সে তো লেখাপড়া শেষ হয়ে যাওয়ার কথা। সঠিক, সেশন জট না, সেশন গ্যাপ, মানে মাঝখান থেকে কয়েকটা বছর ও লেখাপড়া করে নাই। ও, এই কয় বছর গোয়েন্দাগিরি ট্রেনিং নিয়েছে, ট্রেনিং তো ভালো হয় নাই। লুকায় না থেকে সামনে আসো, ভাববার বিষয়। তোমরা মনে হয় কিছু বলতে চাচ্ছ, যা বলার খোলাখুলি বলো। আমার নাম নীলা, শামসুন্নাহার নীলা, চ্যানেল আইতে কাজ করি। আপনি তো একজন মুক্তিযোদ্ধা। 71 সালে 7.5 কোটি বাঙালির মধ্যে মুষ্টিমেয় কিছু লোক ছাড়া সকলেই তো মুক্তিযোদ্ধা ছিল। তাহলে তো কষ্ট করে মুক্তিযোদ্ধাদের তালিকা না করে মুষ্টিমেয় কয়েকজন অমুক্তিযোদ্ধার তালিকা করলেই তো কাজটা সহজ হয়। সহজ কাজ কি সবাই সহজভাবে করতে পারে? তোমরা কি পারো? এই যে তুমি আর তোমার মামা এতক্ষণ এত কথা বললা, এখনো তো আসল কথাই বলো নাই, তাই না? হ্যাঁ জি। তাছাড়া মুক্তিযোদ্ধাদের মধ্যেও তো প্রকারভেদ আছে। এই যে তোমরা আমাকে বললা মুক্তিযোদ্ধা, আমি তো কখনো অস্ত্র হাতে যুদ্ধ করি নাই। গোলাগুলির শব্দ আমি খুব ভয় পেতাম। আমি থাকতাম ক্যাম্পে, সারাদিন কবিতা লিখতাম। বন্ধুরা যখন অপারেশন শেষে ফিরে আসতো, আমি আবৃত্তি করে শোনাতাম। বন্ধুরা বলতো, দোস্ত তোর কবিতা না শুনলে রক্তই গরম হয় না, আরেকবার শোনা। বারবার শোনাতাম নতুন নতুন কবিতা, নতুন নতুন অপারেশন। প্রতিটি মুক্তিযোদ্ধার দেশের প্রতি সে কি টান, প্রেম, ভালোবাসা। এখন তোমরা বলো, আমাকে মুক্তিযোদ্ধার তালিকায় রাখা কি সহজ কাজ? অবশ্যই সহজ কাজ। আপনার নাম তালিকায় না থাকলে সেটা অসম্পূর্ণ তালিকা হবে। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আমি কি বলেছি যে তালিকায় আমার নাম নেই? নামধাম কোনো বিষয় না, আসল বিষয় হচ্ছে কাজ। এই যে আপনার ভাগ্নি যে কাজটি নিয়ে এসেছে, সেই কাজটি যদিও ঠিকভাবে করতে পারে। আপনার সহযোগিতা পেলে সত্যিকার অর্থে আমার কাজটা খুব সহজ হয়। আমি বৃদ্ধ মানুষ, আমি কি সহযোগিতা করব মা? আপনার মতো একজন দেশপ্রেমিক ভালো মানুষ একটা ক্রিমিনালকে ঘর ভাড়া দিয়েছেন কেন? ক্রিমিনাল কে? ওই যে আপনার নতুন ভাড়াটে প্রফেসর সাহেব, ওর ধারণা ওই ভদ্রলোকই রাঙা মামা। কায়সার মাহমুদ, 71-এর বীর মুক্তিযোদ্ধা, আপাদমস্তক দেশপ্রেমিক, দেশকে ভালোবেসে জাতীয় পতাকার রঙের সাথে মিলিয়ে দুই ছেলের নাম রেখেছিল লাল আর সবুজ। রাঙা মামার সন্ধানে এসে খুন হয়ে গেল লাল, ছোট ভাইয়ের খুনের তদন্ত করতে এসেছে সবুজ। সিআইডির ASP তুহিন মাহমুদ সবুজকে তোমরা ভাবছো রাঙা মামা? হাহ, স্যার কি কলেজ থেকে ফিরছেন? চিনতে পারলেন না তো? চিনবেন কি করে? আমার সাথে পরিচয় হবার আগেই দুইবার আমার লোকদের মেরে তাড়িয়ে দিলেন। আপনি রাঙা মামা? এত সহজে মামার দর্শন পাবেন তা কি হয়? তবে মামা আপনার বাহাদুরির খুব প্রশংসা করেছেন। আচ্ছা, আপনার পরিচয়? ভাই, মাইজা ভাই। ও তো, আপনাকে একটু আমার সাথে কষ্ট করে যেতে হচ্ছে। পিস্তলটা নিশ্চয়ই লাইসেন্স নেই? প্রয়োজন হয় না, মামাই আমাদের লাইসেন্স। চলুন।
চলুন। আরে মাইজা ভাই, আপনি একই, আপনার চেহারা এরকম কেন? অ্যাক্সিডেন্ট করেছেন নাকি? এই অবৈধ পিস্তল দিয়ে উনি আমাকে খুন করতে চেয়েছিলেন। ওনাকে অ্যারেস্ট করুন আর অস্ত্র আইনে একটা এজাহার লিখুন। ওনার এই অবস্থা আপনি করেছেন? জানেন উনি কে? মাইজা ভাই, অস্ত্রধারী সন্ত্রাসী। ওনাকে সেলে ঢোকান আর এজাহার লিখুন। আরে ধ্যাত, আপনার কথা এজাহার লিখবো নাকি? আপনি কে? মাইজা ভাই আপনি জানতো? নো। ওসি সাহেব কোথায়? আরে ধর্মিয়া, আপনি তো বেশি পাচাল পারেন, ফোনে রাখেন দিকে। কনস্টেবল, কনস্টেবল! ইয়েস স্যার। এই ক্রিমিনালটাকে সেলে ঢুকাও, চলুন। দারোগা তুই শেষ, আমার চিন্তা তোর করতে হবে না হারামজাদা। আরে আসুন তো। সরি স্যার, ওসি স্যার তো বাইরে গেছেন, আপনি কি সারের রুমে বসবেন? বসুন, বসুন। ধরে নিন স্যার আমি বসেই আছি। হাফিজ সাহেব, আপনার বেতন সবকিছু মিলিয়ে 5,000 টাকার মতো। সরকারি বাসায় থাকেন, রেশনে পানির দামে চাল ডাল তেল আটা সবকিছুই পান, এমনকি লন্ড্রির খরচটাও আপনাকে সরকারি দেয়, ঠিক না স্যার? সরকারি টাকাটা কোত্থেকে আসে জানেন? পাবলিকের ট্যাক্স থেকে স্যার। হাফিজ সাহেব, ঘরে আপনার স্ত্রী, দুই মেয়ে, এক ছেলে, পাঁচজনের সংসার। আপনার একমাত্র ছেলেটি অনেকদিন ধরে কঠিন রোগে ভুগছে স্যার। বাবা মার অপকর্মের ফল নাকি সন্তানের উপর পড়ে, কথাটা আপনি বিশ্বাস করেন স্যার? আমার এত সব খবর আপনি। এখানকার সৎ এবং দুর্নীতিগ্রস্ত সকল কর্মচারী কর্মকর্তার ডিটেলস জেনে আমি এসেছি। আগামীকালের মধ্যে আপনার সমস্ত সম্পত্তির হিসেব নিয়ে আমার সাথে দেখা করবেন। আমি জামতলায় সোহরাবালির বাড়িতে উঠেছি স্যার। আমার অ্যাসাইনমেন্টে সহযোগিতা করলে এবারের মতো ক্ষমা পেয়েও যেতে পারেন। ইয়েস স্যার। স্যার, ওসি সাহেব আসতে আপনার ডাকে। আচ্ছা। স্যার, হাফিজ মাইজাবের অ্যারেস্ট করছো কেন? পাগল টাগল হয়ে গেছো নাকি? না স্যার, আগে পাগল ছিলাম, এখন ভালো হয়ে গেছি। চুপ করো মিয়া, ছেড়ে দিয়ে আসো। স্যার, আমার মাসিক বেতন সব মিলিয়ে 5,000 টাকা, সরকারি বাসায় থাকি, রেশনে পানির দামে চাল ডাল তেল আটা পাই, এমনকি লন্ড্রি খরচটাও সরকার দেয়, ঠিক কিনা? সরকারি টাকাটা কোত্থেকে আসে জানেন স্যার? পাবলিকের ট্যাক্স থেকে। আমার স্ত্রী, দুই মেয়ে, এক ছেলে, পাঁচজনের সংসার। ছেলেটি অনেকদিন ধরে কঠিন রোগে ভুগছে, বাবা মার পাপকর্মের ফল নাকি সন্তানের উপর পড়ে, কথাটা আপনার বিশ্বাস হয় স্যার? এই তো পাগল হয়ে গেছে। আগে পাগল ছিলাম, এখন ভালো হয়ে গেছি। কচি হয়েছে, তুমি একটা ছাগল হয়েছে, যাও। আমাকে ধমকিয়ে কোনো লাভ নেই স্যার, এরপর একটা আপনার দিকেই আসছে। সিআইডির এএসপি তুহিন মাহমুদ এখন জামশেদপুরে। এখানকার সৎ এবং দুর্নীতিগ্রস্ত সকল কর্মচারী কর্মকর্তার ডিটেলস জেনে আমি এসেছি। আগামীকালের মধ্যে আপনার সমস্ত সম্পত্তির হিসেব নিয়ে আমার সাথে দেখা করবেন। বাবা মার অপকর্মের ফল নাকি সন্তানের উপর পড়ে,
আমার অ্যাসাইনমেন্টটা সহযোগিতা করলে এবারের মতো ক্ষমা পেয়েও যেতে পারেন। অসবুজ, এদিকে আসো তো বাবা একটু। আসসালামু আলাইকুম। একটু বসো বাবা। জি চাচা। এর সাথে তোমার বোধহয় ভালো করে পরিচয় হয়নি, মেয়েটা তোমাকে ভুল বুঝছিল, আর এখন তো তোমার সাথে কথা বলতেই ভয় পাচ্ছে। না 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 না, আমি কিছু মনে করিনি। আই এম এক্সট্রিমলি সরি। ওকে, আপনি লালের বড় ভাই এএসপি, আর আমি কিনা? ইটস অল রাইট। আপনি তো রাঙ্গামামার কেসের তদন্ত করতে এসেছেন, আমি আপনাকে সাহায্য করতে পারি। লাল আমার খুব ভালো বন্ধু ছিল, এখানে নেটওয়ার্কে খুব সমস্যা, তাই মাঝে মাঝে গভীর রাতে টেলিফোনে এখানকার পরিস্থিতি সম্পর্কে আমাকে জানাতো। সোনালী নামের একটি মেয়ের সাথে ওর অ্যাফেয়ার, পুলিশ প্রশাসনের কর্মকর্তা এমপি সাহেব, দানবীর কামরান মির্জা এবং জামশেদপুর কলেজ, এসব সম্পর্কে অনেক কিছু বলেছে। প্রথম দিকে কিছু ক্যাসেটও ঢাকায় পাঠিয়েছিল। এর সবই সে আমাকে চিঠি লিখে জানিয়েছে। আপনি শুধু বলুন, ওর কাউকে সন্দেহ হয় এমন কিছু বলেছে কিনা? ঠিক তেমন কিছু না, তবে শেষ যেদিন ফোন করে সেদিন বলেছিল এখানকার ওসি, এমপি সাহেব এবং কামরান মির্জা কেউ তার সন্দেহের বাইরে নয়, এরা সবাই ভালো, আবার কেমন যেন সবার মাঝে রহস্যের গন্ধ আছে। আচ্ছা চাচা, এমপি সাহেব কেমন লোক? খুবই ভালো লোক। আর কামরান মির্জা? আমি কি করে বলবো, আমি তো দেখি এলাকার কারো কোনো বিপদ হলে, কারো কোনো সমস্যা হলে সবার আগে ছুটে আসে কামরান মির্জা, কিন্তু আমার ছেলেটা মুকুল, ও কিছুতেই বিশ্বাস করতে চায় না। ও বলে এত ভালো ভালো না, তুমি জানো না বাবা, এলাকার সবার কাছ থেকে চাঁদা নিয়েছে ওই রাঙামামা, শুধু ওর কাছ থেকে নেয়নি, আসলে ওই হচ্ছে রাঙামামা। এত করে বললাম, চুপ কর, শুনল না আমার কথা, থানায় চলে গেল চিঠি করতে। তারপর আমার মুকুল নাই রে। চাচা, সালাম আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন বাবা? ভালো। আপনার মেয়ের বিয়ের ব্যবস্থা সব ঠিক হয়েছে তো? যে আপনার টাকাই তো বাজার সবাই করলাম, কি দরকার ছিল? রাখেন, কাজে লাগবে, আর কোনো অসুবিধা হলে আমাকে জানাবেন, ঠিক আছে? জি আচ্ছা আচ্ছা, আসি। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মানুষ না, ফেরেশতা। কিরে আলাউদ্দিন। জি আসসালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কিরে, তোর পোলার খবর কি? যে ভালো, আগে সে অনেক ভালো। আপনি সময় মতো ডাক্তার না পাঠালে পোলাটা আমার বাঁচতো না। আরে ধুর, আমি কি, সব তো আল্লাহ। এই যে, এই নে এই টাকাগুলো দিয়ে তোর পোলারে কিছু ফলমূল কিনে খাওয়াস, ঠিক আছে? জি আচ্ছা আচ্ছা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই যাও। আল্লাহ, মির্জা সাহেব রে, তুমি বাঁচায় রেখো। রাঙামামা টেলিফোনে চান্দা চাইছিল, ও বলছিল থানায় জিডি করবে। কি লাভ হইল? ওই টাকা এখন কে খাবে? ওর বউ বাচ্চার কি খবর? জি ভালো। ওর বউকে বলো আবার যদি রাঙামামা ফোন করে তাহলে আমাকে যেন খবর দেয়, ঠিক আছে? আচ্ছা।
আসি চাচা। প্রথম রাঙা মামার লোকের গায়ে হাত দিল কোন শালা সওয়াল, তোকে লজ্জা করে না? শালা প্রফেসরের ভ্যাগ ধরে আইছে, ও তো একটা সিআইডি। কি করতে হইব তাই কন মামা, তুই আর কথা কইস নি খস, উল্টো মার খেয়ে ফিরে আইসির। ওদিকে মাইজা বলদারটা ধরা খেয়ে চালান হয়ে গেছে, শালা আমার কলজায় একটা ফুটো করে দেছে, ওর কলজায় গুনিয়ে গুনিয়ে দশটা ফুটো করে দিবি, দাঁড়ায় না থেকে চলে যা। আমি এমপি নির্বাচিত হব, তারপর একটা চোর ছাপচোরকে ধরে এনে রাস্তায় লাশ ফেলে দিয়ে প্রচার করে দেব রাঙা মামা নিহত, এলাকার জনগণের ধারণা পাকাপোক্ত হবে কামরান মির্জা এমপি হওয়ার পর রাঙা মামা শেষ, আমার এতদিনের পরিকল্পনা নষ্ট করে দিবি। দে কাল সকালে সারা দেশের খবরের কাগজে প্রকাশ হবে রাঙা মামার হাতে আবার খুন, এবার গোয়েন্দা অফিসার তুহিন মাহমুদ সবুজ। জানেন তার মানে রাঙা মামা কোনো কল্পিত চরিত্র নয়, আসলে এই নামে রক্তে মাসে গড়া একটা খুনি এই জামশেদপুরে আছে? তাহলে এখন পর্যন্ত খুঁজে পাচ্ছে না কেন, একটা ছবি পর্যন্ত নেই। আচ্ছা আপনি কি কোনো ক্লু পেয়েছেন? বুঝেছি, তদন্তের স্বার্থে গোপনীয়তা রক্ষা করতে হবে, ঠিক আছে। একটা রিকোয়েস্ট করি, ওকে যখন পাকড়াও করবেন আমাকে একটু আগে জানাবেন। জানেন ও এত রসকসিন কঠিন মানুষ আমি জীবনেও দেখিনি। ওকে এই কঠিন পুরুষটির একটি ইনসার্ট নিয়ে রাখি, হয়তো ভবিষ্যতে একটা কাজে লাগতেও পারে। সবুজ সবুজ ও সবুজ, এত গোলাগুলির শব্দ কিসের? ওই কয়েকজন সন্ত্রাসী আমাকে অ্যাটাক করেছিল। হ্যাঁ তো তোমার কিছু হয়নি তো? হ্যাঁ আপনি কোনো চিন্তা করবেন না, আমার কিছুই হয়নি, আমি ওদের আটকে ফেলেছি, সম্ভবত রাঙ্গামামার লোক। আপনি ঘুমোতে যান। যান একদম
ও মাই গড, এখনো এখানে? এই যে শুনছেন, এই যে আপনি শুনছেন, ওরা কোথায়? সবাই চলে গেছে। একটা ছবি তুলে আমার ক্যামেরা, কিছু পেলে, 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 কিছু পেলে।
যা দেখি সব চেনা চেনা আপন আপন লাগে সব চেনা চেনা আপন আপন লাগে যা দেখি সব চেনা চেনা আপন আপন লাগে জানেন সবুজ ভাইয়া ফিরেছেন তুমি আমার নাম সোনালী ভাইয়া আমাকে আসতে বলেছিলেন তুমি সোনালী তুমি লালের সালাম আলাইকুম ওয়া আলাইকুম সালাম সবুজ স্যার কি বাসায় আছেন হাফিজ আপনি স্যার এই ফাইলে সব লিখে দিয়েছি আমার বেতনের টাকা ছাড়া আমার সমস্ত সম্পত্তি টাকা পয়সা আমি এতিমখানায় দিয়ে দিয়েছি স্যার সম্ভব হলে আমাকে ক্ষমা করে দেবেন স্যার নিরাই দেখে আসো তোমার ক্যামেরার মনিটরে এই ক্যাসেটটা দেখা যাবে হ্যাঁ যাবে ক্যামেরাটা নিয়ে আমার রুমে এসো তুমি এসো যাও 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 এনেকে এমপি সাহেব এনেকে কামরান মির্জা যাও 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 রাধা মামা স্টপ ফ্রিজ ব্যাক 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 ফ্রিজ কামরান মির্জা না রাঙা ভাই রাঙা মামা কামরান মির্জা কামরান মির্জা রাঙা মামা কিসমত কিসমত রে পেপার এসছে আনতাছি দারুণ খবর স্যার দারুণ খবর কোরা স্যার একসাথে পাঁচ সন্ত্রাসী নিহত দেখেন দেখছেন কি সাংঘাতিক কি সাংঘাতিক প্রফেসরের পাঁচজনের মিলে মারতে গেছিল আর ব্যাড এখন বাঘের বাচ্চা একলাই পাঁচজনের মাইরা কালাবাহিনী রাতে তুইলা দিছে আর পালাইয়া যাওয়ানোর সময় তাস 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 চিৎপটাং ওই হালারা যদি রাঙা মামার লোক হয় তাইলে এইবার মামার কানে পানি ঢোকছে এতগুলা মানুষ বাইরে মামাগিরি ফলাও শুয়ার কোনানগার স্যার স্যার কি মুডে আছেন ড্রাইভারকে গাড়ি বের করতে বল স্যার কি ওই হালাগো জানাজা যাইবেন না প্রফেসর সাহেবের সাথে দেখা করতে যাব ও তাইলে তো খালি হাতে যাওয়াটা ঠিক হইবে না মুই ফুল আর মিষ্টি লই যাই নাকি তুই বেশি কথা বলিস যা বলছি তাই কর আচ্ছা
তো ভাবতেই পারি না কেমনে যে আপনি একলা পাঁচটারে সামলাইলেন আর এত বড় স্যার স্যার কই এই যে স্যার আপনার তো তেলের পয়সা বাইচা গেল দেখেন প্রফেসর সাহেব নিজেই চল্লাইছেন আপনি তো সৌরভ চাচার বাড়িতে উঠেছেন জি ভালো করেছেন আমি ঠিক বুঝতে পারছি না আপনার এই অধ্যাপক ছদ্মবেশটা রাঙামামা টের পেল কি করে আপনাকে কে বলল এলাকার জনগণের ভালো মন্দ দেখতে হলে চোখ কান তো একটু খোলা রাখতেই হয় ঢাকা থেকে সিআইডির একজন জাদ্রেল অফিসার জামশেদপুরের মতো ছোট্ট একটা শহরে আসবে আর আমি জানবো না এটা কি হয় সত্যি আমি দুঃখিত আরো আগে আপনার খোঁজ খবর নেওয়া উচিত ছিল সরি সৌরভ চাচা তো একা মানুষ আপনার খাওয়া দাওয়া কি করে হচ্ছে সন্ত্রাসীরা যে রাঙ্গামামার লোক সেটা আপনি জানলেন কি করে আমি কেন একটা দুধের শিশু বুঝতে পারবে কারণ জামশেদপুরে রাঙ্গামামা ছাড়া আর কোনো সন্ত্রাসী বাহিনী নেই তবে আপনি এসছেন ইনশাল্লাহ রাঙ্গামামার আর নিস্তার নেই কি বলেন যত তাড়াতাড়ি সম্ভব শয়তানটাকে ধরে ফেলুন আমি একটু বেঁচে যাই হুম জনগণের বিশ্বাস আমি এমপি হলেই নাকি এলাকায় সন্ত্রাস দুর্নীতি থাকবে না রাঙামামা পালিয়ে যাবে বলেন ভাই এমপি হওয়া কি মুখের কথা যত বলি আমি রাজনীতি করি না কে শোনে কার কথা আপনার জনপ্রিয়তা দেখে আমার হিংসে হয় আপনি যা করছেন এলাকায় থেকে যান দেখবেন আপনি আমার চেয়েও জনপ্রিয় হয়ে যাবেন আমি জনপ্রিয় হওয়ার জন্য এখানে আসিনি একটা অ্যাসাইনমেন্ট নিয়ে এসেছি আমার কাজ শেষ তার মানে রাঙামামার ঠিকানা আপনি পেয়ে গেছেন কাল সূর্য ওঠার আগে ওকে আমি হাতে নাতে ধরে ফেলব গুড তাহলে তো আজ রাতে আপনার হেভি ডিউটি না 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 ওকে ধরবো ভোর রাতে তার আগে চেহালায় রিপোর্টার লাল যেখানে খুন হয়েছিল সেখানে যেতে হবে আমাকে ওখানকার কিছু মাটি লালের মায়ের জন্য নিয়ে যাব লাল আহ কি দারুণ চটপটে একটা ছেলে ছিল সাংবাদিক স্যারে আমার ভিডিও করছিল টেলিভিশনে দেখানোর আগেই মজা এল রাঙ্গামামা ভালারে পাইলে প্রথম থাপ্পড়টা আমিই দিতাম নাকি স্যার আপনি দেবেন তুই থাম বাড়িতে একটা গেস্ট এসছে চা নাস্তার ব্যবস্থা করেছিস থ্যাংক ইউ আমি কিছু খাবো না তো আজকে চলে আমি মির্জা সাহেব আচ্ছা কোনো প্রয়োজন হলে আমাকে ফোন করবেন শিওর থ্যাংক ইউ ভেরি মাচ সো নাইস অফ ইউ আগে দি ভাই
কি ব্যাপার? শালা সাওলা গেল কোনে? কেউ নেই। আমি রাঙা মামা। কি সব ফালতু বলতেছিস? হ্যাঁ রাঙা মামা তো আমি। তাহলে কামরান মির্জাকে? তুমি ধরা পড়ে গেছো মির্জা, তোমার রাঙা মামা নাটক শেষ। তুই কিটা রে, তুই কিটা কিটা তুই? অফিসার তুমি নিজেকে যত চালাক মনে করো না কেন, আসলে তুমি একটা বেওকুফ। তা না হলে বুঝতে পারতে আমি এত রাতে এখান থেকে লালের মায়ের জন্য কেন মাটি নিতে আসবো। আমি তোমাকে ইচ্ছে করে বলেছিলাম যাতে তুমি এখানে আসো, খুঁজে কোনো লাভ নেই। তোমার সকল ক্যাডার এখন চোদ্দ শিকের পথে। এই জায়গাটা চিনতে পেরেছিস? এই সেই জায়গা যেখানে তুই খুন করেছিস এক মুক্তিযোদ্ধার সন্তান, প্রাণ চাঞ্চল্যে ভরা এক দেশপ্রেমিক যুবককে। লাল, লালকে তুই খুন করেছিস না, কিন্তু তুই জানিস না লাল কখনো মরে না। সবুজের বুকে লাল চিরকাল বেঁচে থাকবে। ভাই আমার, ভাই আমার, তো খুনি নরপিশাচটা আমার চোখের সামনে দাঁড়িয়ে আছে এখন। আমি এখন কি করবো বল? লাল তুই বল, আমি এখন কি করবো? আমি কি করবো? লাল, ভাই আমার, লাল, লাল রে লাল, লাল, লাল রে। কে মেরেছে আমাদের মির্জা সাহেবকে? তোমরাই মারছো। আমি মেরেছি কামরান মির্জাকে না, রাঙ্গা মামাকে। কোথায় রাঙ্গা মামা? এই যে, এই যে রাঙ্গা মামা। তোমরা মিথ্যা কথা কইতাছো, তোমরা মির্জা সাহেবরে মারছো, তোমরা একজন ভালো মানুষরে মারছো। আরে আপনারা আমার কথা শুনেন, আপনারা যা ভাবছেন তা না, এ হচ্ছে রাঙ্গা মামা। আমাকে কথা বলতে দেন। আপনি বলেন চাচা, মির্জা সাহেবের মতো একজন ভালো মানুষ রাঙ্গা মামা হইতে পারে? আচ্ছা 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 শোনো, দেশের সব মানুষকেই তোমরা যদি অবিশ্বাস করো, কাউকে যদি কিছু বলতেই না দাও, তাহলে বুঝবো কি করে কোনটা সত্যি কোনটা মিথ্যা? আমিও তো ছেলে হারিয়েছি, আমরা এর কথাটা শুনি। বলো সবুজ, বলো নীলা, কালকের ক্যাসেটটা তোমার কাছে আছে? হ্যাঁ আছে। ওটা সবাইকে শো করো। আল্লাহ, কারে বিশ্বাস করো? কই কই শুয়ার রাঙ্গাটা কই? যা গেছে কই?
এবার তো বুঝতে পেরেছো কে ভালো কে খারাপ। এখন অন্তত আসল মানুষ চেনার চেষ্টা করো। আরে আসল মানুষ হচ্ছেন আপনারা, আমরা। আমরা সবাই যদি দেশকে ভালোবেসে, দেশের মানুষকে ভালোবেসে, নিজেদের ভালোবেসে একসাথে কাজ করি, তাহলে আর এদেশে সন্ত্রাস থাকবে না, দুর্নীতি হবে না, দারিদ্র থাকবে না। আমাদের একটি কথা মনে রাখতে হবে, 54,000 বর্গ মাইলের ছোট্ট একটি দেশে আমরা 14 কোটি জনশক্তি। আমরা লড়াই করে স্বাধীন সার্বভৌম একটি দেশ পেয়েছি, একটি পতাকা পেয়েছি। সবাই একসঙ্গে চেষ্টা করলে আমরা পারব, নিশ্চয়ই পারব শান্তি সুখের বাংলাদেশ গড়তে। তাই আসুন ওই লাল সবুজ পতাকাকে সম্মান প্রদর্শন করে সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ার অঙ্গীকার করি। সবুজের বুকে লাল সে তো উড়বে চিরকাল।